বারান্দায় নামাজ পড়ার চেয়ে তাদের একান্ত ঘর যেটা ওই ঘরে পড়া আরো উত্তম ওই ঘরের চেয়ে তাদের যে পার্সোনাল রুম ওইখানে নামাজ পড়া আরও উত্তম সুবাহান আল্লাহ বলেন তাহলে আপনারা কি বুঝলেন আল্লাহ রসুল মহিলাদের মসজিদে নামাজটা উৎসাহ দিছে না ঘরের নামাজ উৎসাহ দিছে দেখেন ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্যে রসুল ফাকসল্লা আলি মসজিদে মহিলাদের নামাজকে অ্যালাউ করলেও ঘরে নামাজটা কি নবীজি উদ্বুদ্ধ করে গেছেন উৎসাহিত করে গেছেন হযরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর জামানায় সকল সাহাবাই কারামের ঐকমত্যে ইজমায়ে সাহাবার মাধ্যমে মহিলাদের জামাতের উদ্দেশ্যে বের হওয়াটা নিষিদ্ধ হয়ে গেছে আপনারা জানেন সাহাবাই কারামের ইজমা হল হাদিসে মুতাওয়াতির সমতুল্য হুকুম রাখে সাহাবাই কারামের ইজমা মানে হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য হুকুম রাখে এটা উসুল উসুলে বাজদাবি যে কিতাবটা আছে মধ্যে পাবে যেই করে দিয়েছেন এই জন্য কি আলাদা মুসলমান নাকি যারা সাহাবাই মানে না তারা তাদের ইসলাম আমাদের দরকার ইসলামে মা বোনেরা জামাতের উদ্দেশ্য করে মসজিদে যাওয়াটা প্রয়োজন নেই কারণ জামি সাগিরের মধ্যে আরেকটা হাদিস আছে নবীজি বলেছেন মহিলারা মসজিদে নামাজ পড়া যেই স্বভাব ঘরে নামাজ পড়লে এর চেয়ে পঁচিশ গুণ বেশি স্বভাব আর পুরুষের জন্য মসজিদে জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ বা সাতাশ গুণ বেশি স্বভাব দেখেন উল্টা পুরুষের ওইখানে মসজিদে বেশি আর মহিলাদের ঘরে বেশি কত বেশ কম করে দিয়েছে তো আল্লাহ রসুলের ফাইসালা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে খুশি আমার মা বোনেরা ওইভাবে খুশি থাকবে। আপনারা যদি অধিক প্রেম দেখাইতে গিয়ে আল্লাহ রসুলের আদেশের বিপরীত দিকে যান তাহলে হাসরে ময়দানে আপনারা কষ্ট করে নামাজ পড়ার পরেও দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের উপর সন্তুষ্ট না একজন মহিলা সহিমনে খুজাইমার মধ্যে আছে একজন মহিলা গিয়ে আল্লাহ রসুলের দরবারে বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এই জন্য আপনার সাথে নামাজ পড়াটাই বেশি পছন্দ করি এটা তো স্বাভাবিক নবীজি বললেন আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার ঘরের নামাজই আমার কাছে বেশি পছন্দনীয় আর ঘরের নামাজের চেয়ে তোমার একান্ত প্রকোষ্ঠে পার্সোনাল রুমে নামাজ পড়া আরও বেশি আল্লাহর কাছে পছন্দ নিয়ে সুভাআল্লা বলেন এই জন্য বলবো মা বোনেরা আপনারা মসজিদে নামাজ পড়লে বেশি স্বভ হবে ওই নিয়তে যদি আপনারা মসজিদে নামাজকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আমি এই দলিলগুলির মাধ্যমে হাদিসগুলির মাধ্যমে আপনাদের বলবো সাহাব একটু শেষ করি কথাটা ওয়েট করেন তাহলে মা বোনদেরকে বলবো যে আপনারা সাহাবাই কারামের ইজমা এবং রসুল পাকের কর্তৃক ঘরে নামাজ পড়ার উৎসাহ এই দুইটা বিষয়কে সমন্বয় করে আপনার ঘরে নামাজ পড়বেন মদিনা মুনাফ্বরায় মসজিদে নববীতে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফে সেখানে মহিলা পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে এটার মশালাটা কি এই মশালাটা আমি বলি এরপর আপনাকে আমি সময় দেব এখানে মাসালাটা হলো মসজিদে হারামে যারা থাকে যে সকল মহিলারা থাকে প্রায় সবাই থাকে হয় হজের কাজে না হয় উমরার কাজে তারা কিন্তু বেশিরভাগ মহিলাই থাকে হজে বা উমরার কাজে তাওয়াফ করতে গেছেন হয়তো করে সারছেন বা তাওয়াফ করবেন ওই সময় তিনাদের নামাজের সময় হয়ে গেলে তিনারা মহিলাদের আলাদা জায়গা আছে মসজিদে হারামের মধ্যে আছে নামাজের মহিলাদের আলাদা জায়গা মসজিদ নবমীতে মহিলাদের আলাদা এরিয়া নামাজে ওই নামাজের রক্ত হয়ে যায় বিদায় সেখানে জামাতে হয় এই জন্য ফুকাহে আহনাফের আলা হলো কোথাও যদি নামাজের জামাত শুরু হয়ে যায় সেখানে যদি মহিলারা পিছন দিকে কাতার করে নামাজে শরিক হয়ে যায় তাই হয়ে যাবে এই নামাজটা ফিরায় পড়া লাগবে না এটা হলো উপস্থিত শুরু হয়ে গেছে নামাজে হয়ে হয়ে নামাজ গেছে শরিক কিন্তু তারা তার নামাজের উদ্দেশ্য করে ওখানে যায় না তারা গেছে হজের উদ্দেশ্যে তাওয়াফের উদ্দেশ্যে উদ্দেশ্য কিন্তু নামাজ না উদ্দেশ্য হলো তাওয়াফ এরপরেও অন্যান্য মাঝহবের ফকির আবার অন্য মাসালাও দিয়েছেন কিন্তু হানাভি মাজবের মাস আলাটা হলো সাহাবাই করমের ইজমার অনুকূলে